বন্ধুরা আপনাদের জন্য দারুণ একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে এক হাজার এসআইন নিবে পুলিশ এটা অনেক বড় একটি চাকরি সার্কুলার আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আপনার সঙ্গে সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব না আলোচনা করব লিখিত আকারে সার্কুলারটা আমি সার্কুলারের লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সার্কুলার দেখে নেবেন কারণ অনেক বড়ো সার্কুলার তো মূল বিষয় হচ্ছে এক হাজার অ্যাসআই নিবে পুলিশ পুলিশের বিশাল বড় একটি সার্কুলার এখানে আপনি সৎ সাহস এবং দেশের যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এমন প্রশ্ন ছুড়ে দিয়ে উপ পরিচালক এসআই নিরস্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ আর বৃহস্পতিবার বাহিনীর ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তিটা দিয়েছে তো এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী শনিবার ছয় মে বোর্ড থেকে সাতাশ মে রাত এগারোটায় এত মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এই ওয়েবসাইটের লগ ইন প্রক্রিয়ার মাধ্যমে দাবগুলোই করবেন আমি যেখান থেকে আপনারা আবেদন করবেন এই লগ ইন করে আপনি আবেদন করবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সেখান থেকে সুন্দরভাবে আবেদন করতে পারবেন ওয়েবস প্রিলিমিনারি স্কিলিং শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ লিখিত মনস্তাত্ত্বিক কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তা যাচাই বাজার পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন এমন একটি দাপ পার হওয়ার পর মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন পাবেন আবেদনকারীরা পুলিশ হতে জানিয়েছে উপপরিদর্শক পরিদর্শক এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারীর বিরুদ্ধে আর্থিক লেনদেন জড়িত থাকার তথ্য পেলে তাকে গ্রেপ্তার করে নিয়োগ বাতিল করা হবে বিজ্ঞপ্তিতে আবেদনকারী বয়সীমা উনিশ থেকে সাতাশ বছর এবং সর্বনিম্ন শিক্ষা সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশাপাশি কম জন্য দক্ষতা হতে হবে এছাড়া প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে সার্কুলারটা এখানে আছে আমি সার্কুলার পুরাটা আপনাদের দিয়ে দেবো শারীরিক মাপ পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে ওজন বয়স উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং চোখের দৃষ্টির সঙ্গে ছয় বাই ছয় থাকতে হবে আবেদনের ক্ষেত্রে কোনো সহায়তা প্রয়োজন হলে টেলিড নাম্বার এততে ডায়াল করে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি সার্কুলার পোড়াটা আপনাদের পরে জানালাম না কারণ সার্কুলারটা অনেক বড় এবং দেখাও যাচ্ছে না আমি একটা পত্রিকা কাটিং নিয়েছি বিদায় দেখা যাচ্ছে না জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো আমি চেষ্টা করব আপনাদের কয়েকটা লিঙ্ক দেওয়ার জন্য যেগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে আবেদন করবেন এবং এই ফুল যে বিজ্ঞাপ বিজ্ঞপ্তিটা সেটা আপনারা দেখতে পারেন সে ব্যবস্থা আমি করে দেবো তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ